বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্নমালা 10.1-এর 2-এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা হল ইন্টিগ্রেশন ডিএক্স ডিএক্স বাই 1 - cos 2x। 1 - cos 2x এর যে সূত্রটা আমি সেটা যদি দেখি, এখানে আসে ডিডিএক্স বাই 1 - cos 2x সূত্র 2 sin² x। এটা আমরা জানি, তাহলে এখন 2 অর্থাৎ এই 2কে আমাদের বাইরে এসে তাহলে 1/2 ডিএক্স বাই sin² x। দেখো 1/sin² x কে আমরা লিখতে পারি cosec² x dx। কারণ cosec² x এর ইন্টিগ্রেশন যে সূত্রটা সেটা আমাদের জানা আছে মাইনাস cot x প্লাস c। আমরা সামেশনের সর্বদাই এটা ধ্রুবক সি ব্যবহার করি। তো এখানে এটা এখানে আছে -1/cot x + c। এটাই হলো 2-এর 1 নম্বর অঙ্ক। এ দেখো আমাদের এখানে 1 - cos 2x এর সূত্রটা আমরা একটু ব্যবহার করছি। 1 - cos 2x কে লিখতে পারি 2 sin² x। এই যে 2টা বাইরে আসলে যে হাফ, তারপরে এটা 1 sin² x কে আমরা লিখতে পারি cosec² x। cosec² x এর ইন্টিগ্রেশন করলে -cot x, তাহলে এরপরে আমাদের ইন্টিগ্রেশন অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি 2-এর 2 নম্বর অঙ্কটা করতে চাই, দেখো 2-এর 2 নম্বর যে অঙ্কটা সেটাতে আছে সামেশান, 2 নম্বর হল সামেশান dx বাই √1 মাইনাস সাইন 2x। না এখানে 2 আছে, কত 2 আছে, √1 মাইনাস সাইন 2x dx। এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখো 1 কে আমরা লিখতে পারি cos² x প্লাস sin² x। এটা আমরা লিখতে পারি 1 কে লিখতে পারি cos² x প্লাস sin² x। আর সাইন 2x এর যে সূত্র সেটা আমরা লিখতে পারি 2 sin x cos x। এটা আমরা লিখতে পারি 2 sin x cos x, অর্থাৎ সাইন 2x কে লিখতে পারি 2 sin x cos x। তাহলে এই ভিতরের যে রুটের মধ্যে যে অংশটা আসে a² + b² - c² a - b² সূত্রটা cos x - sin x cos² এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা যে কাজটা করছি cos² x + sin² x আর sin² x লিখতে পারি sin x cos x। তাহলে দেখো a² + b² - 2ab, তাহলে লিখতে পারি a² - b² তাহলে কি স্কয়ার এর মধ্যে যদি উঠে যায় তাহলে cos x - sin x তাহলে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দিলাম। cos x এর ইন্টিগ্রেশনটা হলো sin x, আর sin x এর ইন্টিগ্রেশন হলো -cos x, তারপরে -sin x প্লাস, এটাই আমাদের অ্যান্সার আসতেছে। এরপরে আমরা দেখো 3 নম্বর এখানে আমাদের সেটা 2-এর 3 নম্বরে দেওয়া আছে। 2-এর 3 নম্বর আসে হলো sin x + cos x / √1 sin 2x dx। এটাই আমাদের ইন্টিগ্রেশন সূত্র। এখন দেখো এই যে উপরে যেটা আছে sin x + cos x, আমি এটাকে ঠিক রাখি sin x + cos x। আর আমরা জানি যে 1 = cos² x + sin² x, তাহলে আমরা সেটা লিখি cos² x + sin² x, অর্থাৎ এই 1 পরিবর্তে আমি লিখলাম cos² x + sin² x।
আর সাইন 2x এর যে সূত্রটা সেটা আমি লিখতে পারি 2 sin x cos x এরকম, এটা আমাদের আসে এরকম আমরা লিখতে পারি। দেখো উপরে থাকে sin x প্লাস cos x বাই অথবা এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এখানে আমি লিখতে পারি cos x প্লাস sin x হোল স্কোয়ার লিখি। আর এভাবে এটাকে যদি স্কোয়ার হোল যদি উঠে যায় তাহলে আমাদের আসে sin x প্লাস cos x বাই cos x প্লাস sin x বা sin x প্লাস cos x লিখতে পারতাম, এরকম আসে। এটা cos x প্লাস sin x, sin x প্লাস cos x এরকম পরস্পর কাটাকাটি হিসাব থেকে এখানে 1 থাকে থাকে 1 ডিএস। অর্থাৎ 1 কে যদি আমরা x এর সাথে x সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আসে x প্লাস c, এটাই হলো অ্যান্সার। দেখো এটা 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে x, অর্থাৎ এখানে দেখো sin x প্লাস cos x আছে আর 1 প্লাস sin x sin 2x আছে। ওয়ানকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আর সাইন টু এক্স কে আমরা লিখতে পারি টু সাইন এক্স কস এক্স। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কস এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার লিখলাম, তাহলে স্কোয়ার এবং রুট উঠে গেল, তখন এই সাইন এক্স প্লাস কস এক্স সাইন এক্স প্লাস কস এক্স এরা কেটে যাওয়ার পর এখানে থাকে ওয়ান। ওয়ানকে এক্স এর সাথে ইন্টিগ্রেশন করলে আসে এক্স, আর একটা সলিউশন ধ্রুবক সি এরপরে আমরা সাইনটা করি। দেখো একটি দুইরই চার, যে চার নম্বর অংশ বলছে যে চার নম্বর সামেশন ডিএক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস ডিএক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স ইন্টিগ্রেশন করতে হবে। দেখো ওয়ান প্লাস কস টু এক্স এর সূত্রটা হলো ওয়ান প্লাস কস টু এক্স কে আমরা লিখতে পারি টু কস স্কোয়ার এক্স, অর্থাৎ আগে লিখছে যে ওয়ান মাইনাস কস টু এক্স এর সূত্র হলো টু সাইন স্কোয়ার এক্স, আর ওয়ান প্লাস কস টু এক্স হলো টু কস স্কোয়ার এক্স। এভাবে আমরা এই বিশেষ সূত্রের আলোকে লিখলাম টু সাইন কস স্কোয়ার এক্স, এখানে হাফটা যদি বাইরে হয়ে যায় তাহলে থাকে ওয়ান বাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাহলে ওয়ান বাই কস স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স। এটা আমরা জানি যে সেক স্কোয়ার এক্স এর সঙ্গে সঙ্গে যে সূত্রটা ট্যান এক্স, ট্যান এক্স প্লাস সি, তাহলে আমাদের ট্যান এক্স প্লাস সিটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ওয়ান প্লাস কস টু এক্স এর যে সূত্রটা সেটা আমরা লিখলাম হলো টু কস স্কোয়ার এক্স, আর ওয়ান বাই কস স্কোয়ার এক্স থাকতে পারে সেক স্কোয়ার এক্স, আর সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা হলো ট্যান এক্স। এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্ক এবার গত দুইয়ের পাঁচ নম্বর, দুইয়ের পাঁচ নম্বর অঙ্কটা ব্যবহার করতে চাই। দেখো এখানে আমরা লিখতে পারি দুইয়ের পাঁচ নম্বরে আসছে হলো এখানে আছে ইন্টোভার ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স। এখন দেখো ওয়ান মাইনাস কস টু এক্স এর যে সূত্রটা সেটা আসে টু সাইন স্কোয়ার এক্স, এই যে এখানে যেটা টু সাইন স্কোয়ার এক্স, এখন এখানে আসে ইন্টোভার টু সাইন এক্স ডিএক্স, এখানে আসে যেহেতু এটা টু স্কোয়ার রুট ছিল তাহলে রুট ওভার টু আর সাইন স্কোয়ার আছে তাহলে এখানে থাকে সাইন এক্স। এখানে এই রুটটাকে যদি আমরা বাহিরে নিয়ে আসতে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারি যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে সামেশান সাইন এক্স ডিএক্স, সামেশান সাইন এক্স ডিএক্স, অর্থাৎ সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে এখানে আসে মাইনাস রুট টু কস এক্স প্লাস সি, এখানে আমাদের এই অঙ্কের সূত্র। অর্থাৎ দেখো ওয়ান মাইনাস কস টু এক্স এর যে সূত্রটা আমরা সেটা বসাইছি, ওয়ান মাইনাস কস টু এক্স এর সূত্রটা হলো টু সাইন স্কোয়ার এক্স, টু সাইন স্কোয়ার এক্স এখানে টু উপর রুট দিলাম, আর সাইন স্কোয়ার এক্স কে যেহেতু সাইন স্কোয়ার এক্স এর রুট 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 সাই
মাইনাস কস এক্স। এরপরে অর্থাৎ 6 নম্বর সমীকরণটি আছে, আমরা সেই অংশটি করি। দেখো এখানে এখানে 6 নম্বর যে অংশটি সেটা হল এখানে আমরা এই যে এখানে যদি লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস কস, এই সূত্রের আলোকে যদি আমরা দেখি তাহলে এখানে আসবে টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। অর্থাৎ এখানে যখন টু এক্স আছে তখন আছে এক্স, আর যখন এক্স আছে তখন হয়ে যাবে এক্স বাই টু। এখানে আমরা লিখতে পারি, এখানে এভাবে লিখতে পারি সামসান রুট ওভার টু কস এক্স বাই টু ডিএক্স। এখন রুট ওভার টু কস এক্স বাই টু ডিএক্স এটা আসে। দেখো ইন্টিগ্রেশনটা যখন আমরা এখানে সম্পর্ক কস এক্স এর ইন্টিগ্রেশনটা দেখেছি, কস এক্স একটা দেখেছি, আমাদের সূত্রটা হলো কস এ এক্স সামেশান এ এক্স ডিএক্স সামেশান কস এ এক্স ডিএক্স। কস এ এক্স ডি এক্স এর সূত্রটা হলো সাইন এ এক্স বাই এক্স এর সবটি ভাগ হবে, অর্থাৎ এক্স এর সবটা থাকবে সেটা দিয়ে ভাগ হবে। তো এই অনুসারে আমরা যদি এখানে এক্স এর সব গুলো এটাকে লিখতে পারি সাইন এক্স বাই টু, এক্স এর সব হলো ওয়ান বাই টু দিয়ে আমরা এখানে ভাগ করে দেবো। তাহলে এক্স এর সব দিয়ে ভাগ করতে পারে এখানে আসে এক্স এর সব ভাগ, তাহলে হাফ দিয়ে ভাগ হবে প্লাস সি। এখন যদি এটাকে আমরা ধরে রাখি টু রুট টু সাইন এক্স বাই টু প্লাস সি, তাহলে এখানে ভাগ করা আছে এটাকে গণ করলে পরে কোন কাজ হবে অর্থাৎ টু বাই ওয়ান আসে, টু টু সমান হবে টু টু সাইন এক্স বাই টু আসে। দেখো এখানে আমরা কোন কাজ করলাম ওয়ান প্লাস কস এক্স, ওয়ান প্লাস কস এক্স এক্ষেত্রে এই সূত্রে আলোকে আমরা দেখছিলাম যে ওয়ান প্লাস কস এক্স আসে সাইন স্কয়ার, তাহলে ওয়ান প্লাস কস এক্স যদি থাকে তাহলে এখানে টু কস স্কয়ার এক্স বাই টু, সেটাই আমি করলাম। এখানে রুট ওভার টু আর কস এক্স বাই টু, তাহলে রুট ওভার টু যদি বাইরে নিয়ে আসি এটা আসে কস এক্স বাই টু। কস এক্স বাই টু এই সূত্রে বোঝায় কস এক্স এর যদি আমরা কস এক্স করি তাহলে আসে কস এক্স এর সূত্র সাইন এক্স বাই এক্স এর সহ অর্থাৎ এ। তাহলে এখানে আমাদের এক্স এর সহ হলো হাফ, এখানে হাফ দিই এটা। এরপরে আমরা যা অঙ্কটি করবো সেটা হলো তীরের এক নম্বর অঙ্ক হচ্ছে তিন, তিন থেকে এখানে দেখো তিন নম্বর অঙ্কটি হলো কথা বলা আছে তীরের একে, এখানে আমাদের বলা আছে যে সামেশান ওয়ান মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স এই অঙ্কটি অঙ্কটি আছে। এখন আমরা দেখো এখানে টু এক্স ওয়ান মাইনাস কস টু এক্স এই সূত্র টু সাইন স্কোয়ার এক্স ওয়ান প্লাস কস টু এক্স এই সূত্রটা হলো টু কস স্কোয়ার এক্স। এই ভাবে যদি আমরা এখানে বসাই এখানে আসে টু সাইন স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার এক্স ডিএক্স, আর টু আর টু যদি কেটে দিই তাহলে এখানে থাকে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, একে আমরা এখন লিখতে পারি টু স্কোয়ার এক্স ট্যান কিন্তু দেখো ইন্টিগ্রেশন ট্যান এক্সের কোনো সূত্র ট্যান স্কোয়ার এক্সের কোনো সূত্র নয় কিন্তু সেক স্কোয়ার এক্সের সূত্র আছে। কিন্তু ট্যান স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি কত, এখানে লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এখন দেখো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনটা করলে আসে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনটা করলে আসে ট্যান এক্স, আর ওয়ান এর ইন্টিগ্রেশন করলে আসে এক্স এক্সের সাপেক্ষে প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আছে। অর্থাৎ ওয়ান মাইনাস কস টু এক্সের সূত্র লেখা টু সাইন স্কোয়ার এক্স, আর ওয়ান প্লাস কস টু এক্সের সূত্র লেখা টু কস স্কোয়ার এক্স, তাহলে এখানে টু আর টু বাদ যায় তাহলে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স লিখতে পারি কত ট্যান স্কোয়ার এক্স, যেহেতু আমাদের ট্যান স্কোয়ার এক্সের সূত্র সামেশানে নয় সরাসরি সূত্র নয় কিন্তু সেক স্কোয়ার এক্সের আছে, সেহেতু আমরা সেক স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এক্স লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। এখন সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো ট্যান এক্স, আর ওয়ান ইন্টিগ্রেশন করলে আসে এক্স, তাহলে এটাই আমাদের
মানে স্বামী সম্পর্ক। এরপরের চোদ্দ নম্বর দুই নম্বর অঙ্কটা ঠিক এইখান থেকে, অর্থাৎ টেন স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন বলছে, অর্থাৎ এই তিন লাইন করতে পারে এই দুই নম্বর অঙ্কটা হয়ে যাবে। এরপরের অঙ্কটাও ওই একইভাবে, অর্থাৎ টেন স্কোয়ার এক্স আছে তো ওখানেও আমরা টেন স্কোয়ার এক্স বানাইতে পারি। অর্থাৎ দুই নম্বর অঙ্কটা যদি তিন নম্বর অঙ্কটা অনুসরণ করি, তিন নম্বর অঙ্কটা আছে টেন এক্স বাই কট এক্স ডি এক্স। দেখো টেন এক্স এখানে লিখতে পারি কট এক্স কে, ওয়ান বাই কট এক্স কে লিখতে পারি টেন এক্স ডি এক্স। তাহলে দেখো আসে টেন স্কোয়ার এক্স ডি এক্স, অর্থাৎ পর্ব থেকে এইটু পর্বটা এরপরে ব্যবস্থা করতে পারে আমাদের অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ দেখো এই অঙ্কটার অঙ্কটা মিল আছে, অর্থাৎ এখান থেকে এই অংশটা করা একই হবে। এরপরে আমরা চার নম্বর অঙ্কে যাব, চার নম্বর অঙ্কে দেখো এটা বলছি না চার নম্বর অঙ্কে দেখো আমাদের কাছে চারির একই বিষয় আছে, চারির একে আছে সামেশান সামেশান সেক এক্স টেন এক্স মাইনাস তিন কোসেক স্কয়ার এক্স সামেশান সেক এক্স টেন এক্স মাইনাস থ্রি কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। অর্থাৎ এই অঙ্কটা আমাদের সমাধান যোগাযোগ করতে হবে। এই দেখো আমাদের কিন্তু ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স এর সরাসরি সূত্র আছে, অর্থাৎ সেক এক্স টেন এক্স এর সরাসরি সূত্র আছে, এর সাথে আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করলাম আর থ্রি কনস্ট্যান্ট বাইরে আসলাম কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স এর সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র আছে। তাহলে এখান থেকে আমি সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশন করলে আসে সেক এক্স, আর কোসেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে এটা আসে মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে এখানে দেখতে পারি সেক এক্স প্লাস থ্রি কট এক্স প্লাস সি, এই আমাদের নির্ণয় যোগাযোগকরণ। এরপরে আমরা যদি চারের দুই নম্বর অঙ্কটা করি, তারপর চারের দুই এখানে কি হবে সাইন এক্স কোসেক এক্স বাই টেন এক্স, তার মানে দেখো এখানে সরাসরি সেক এক্স টেন এক্স এর সূত্র আমরা বসেছি কত সেক এক্স, আর কোসেক এক্স টেন এক্স এর সরাসরি সূত্র হলো মাইনাস কট এক্স, তাহলে মাইনাস কট এক্স প্লাস ডান বাই ঘরে লিখে দেবো। এরপর আমরা চারের দুই নম্বর অঙ্ক যদি করাই, দেখো চারের দুই এখানে চারের দুই নম্বরে হলো আমাদের আছে সামেশান সাইন এক্স মাইনাস কোসেক এক্স, সাইন এক্স মাইনাস কোসেক এক্স বাই টেন এক্স, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এই ক্ষেত্রে সাইন এক্স বাই টেন এক্স মাইনাস কোসেক এক্স বাই টেন এক্স, এভাবে আমরা এটাকে লিখতে পারি আলাদা আলাদা করে দিয়ে দিলাম ঘর। এখানে আমরা যদি এভাবে লিখি সাইন এক্স ওয়ান বাই কট টেন এক্স লিখতে কট এক্স মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো কোসেক এক্স কট এক্স এর সরাসরি ইন্টিগ্রেশনের সূত্রটা আছে কিন্তু সাইন এক্স কোসেক কট এক্স এর নয়। তাহলে এখানে আমি যদি আলাদা করে এখানে লিখতে পারি সাইন এক্স আর কট এক্স যেভাবে লিখি কস এক্স বাই সাইন এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স, এভাবে দেখো এটা আমি লিখতে পারতেছি। এটার সাথে এটা কেটে যেয়ে এখানে থাকে কস এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স, এভাবে আমরা লিখব। আর এখানে দেখো কোসেক কস এক্স ডি এক্স, তারপর কোসেক এক্স কট এক্স, এখানে আমরা এটাকে আলাদা আলাদাভাবে আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশনের জন্য বসলাম, আমরা চালাশাল চিনলাম এবং ডি এক্স আলাদা আলাদাভাবে
cos x এর সামেশনটা হলো ইন্টিগ্রেশনটা এটা হলো sin x আর cosec x cot x এর সূত্র হলো minus cosec x আর যেহেতু সামেশন সেটা থাকতেছে না এখানে হয়ে যাচ্ছে c আর এখানে আমরা লিখতে পারি sin x plus cosec x plus c তাহলে দেখো আমরা এখানে যে অঙ্কটা করছি এই tan x টা অর্থাৎ এই log এর যে দুইটা অংশ আছে এই দুইটা অংশ আলাদা আলাদা ভাবে আমরা tan x দিয়েছি তাহলে এখানে sin x এটা তো 1 বাই tan x আমরা cot x লিখতে পারি cosec x 1 বাই tan x এর cot x লিখলাম আর দেখো তাহলে কি হচ্ছে এই অংশটা কিন্তু সরাসরি cosec x cot x এর সরাসরি ইন্টিগ্রেশন সূত্র আছে এটা অটোমেটিক রাখবো আর যেহেতু এটা সূত্র নাই সেক্ষেত্রে আমরা cot x লিখলাম cos x বাই sin x sin x sin x কে লিখলাম থাকে cos x আর এটা থাকে এখন cos x এর সাথে আলাদা করে ইন্টিগ্রেশন করলাম cosec x cot x এর সাথে আলাদা করে ইন্টিগ্রেশন করলাম cos x এর ইন্টিগ্রেশনটা হলো sin x আর cosec x cot x এর মাইনাস cosec x তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এটা আমাদের অ্যান্সার এরপরে আমরা দুই নম্বর তিন নম্বর কি করি অর্থাৎ সাড়ে তিন নম্বর দেখো সাড়ে তিন নম্বরে আমরা লিখতে পারি তিন নম্বরে লিখতে পারি সামেশান সামেশান কোসেক এক্স ইনটু কোসেক এক্স ইনটু কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সাইন এক্স dx এইটা আসে এই ফর্ম তাহলে এখন আমরা এই cosec x টাকে মধ্যে গুণ করে দিলে আসবে cosec স্কয়ার x মাইনাস cosec x ইনটু cot x প্লাস cosec x ইনটু sin x এভাবে আমরা এটা এখন দেখো cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশনের সরাসরি সূত্র আছে cosec x cot x এর সরাসরি সূত্র আছে কিন্তু এই cosec x sin x এর কোনো সূত্র ভাবে নাই তাহলে এটাকে আমরা আলাদা আলাদা ভাবে যদি লিখি লিখতে পারি তাহলে এখানে cosec x cot x এটাকে আমরা আমাদের সামেশন চিহ্ন দিলাম আর এই অংশটাকে আমরা আলাদা ভাবে লিখেছি এক্ষেত্রে একই সাথে কাজটা করলে cosec x কে লিখি ওয়ান বাই সাইন x আর ইনটু সাইন x dx আমরা প্রত্যেকের সাথে আলাদা আলাদা সামেশন এবং সিলেবেন dx কে দিয়েছি তাহলে দেখো cosec a স্কোয়ার x dx মাইনাস cosec x cot x dx আর এখানে সাইন এক্স সাইন এক্স আনসার থাকে ওয়ান ডিএক্স কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা আসে মাইনাস কট এক্স আর কোসেক এক্স কট এক্স আসে হলে মাইনাস কোসেক এক্স আর এক্স এর ইন্টিগ্রেশনটা কেমন আসে এক্স এর মান ইন্টিগ্রেশন করে এক্স যেহেতু সামেশনের সম্পূর্ণ কাজ শেষ একটা প্লাস সি তাহলে এখানে আসে মাইনাস কট এক্স মাইনাস কোস প্লাস কোসেক এক্স প্লাস এক্স প্লাস সি তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর অর্থাৎ দেখো এখানে আমরা কি করছি কোসেক এক্স ছিল এই কোসেক এক্স কে আমরা ডাটার মধ্যে গুণ করে দিছি এরপরে দেখা যাচ্ছে কোসেক স্কয়ার এক্স এর সরাসরি ইন্টিগ্রেশনটা আছে কোসেক এক্স কট এক্স এর সরাসরি ইন্টিগ্রেশন সূত্র আছে কিন্তু কোসেক এক্স সাইন এক্স এর নাই সেজন্য আমরা কি করব কোসেক এক্স কে 1 বাই সাইন এক্স লিখলাম আর এই সাইন এক্স এর সাথে কি যেটা বড় হলো আমরা ওটা আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম কোসেক স্কয়ার এক্স এর সরাসরি ইন্টিগ্রেশন দিয়ে দিলাম মাইনাস কট এক্স আর কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশনটা হলো মাইনাস কোসেক এক্স আর ওয়ান বাই ইন্টিগ্রেশন করলে আসে এক্স তাহলে থাকে আমরা মাইনাস কট এক্স এটা মাইনাস এক্স প্লাস কোসেক এক্স প্লাস এক্স প্লাস সি এরপরে যে অঙ্কটি অর্থাৎ টেন নাম্বার এটা যদি আমরা এখন করি দেখো টেন এর সাইড
চলে 4 নম্বর অঙ্কটা আছে sec x = tan x, এটা হলো অঙ্ক থিটাকে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। এখন আগের মতে অবশ্যই x কে যদি ব্র্যাকেটের মধ্যে গুণ করে থাকি sec x + sec x tan x, এখন দেখো sec x এর সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র আছে আর sec x tan x এর সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র আছে, তাহলে আমরা লিখতে পারি sec x dx + sec x tan x dx। sec x এর ইন্টিগ্রেশন করলে আসে tan x আর sec x tan x এর ইন্টিগ্রেশন করলে আসে sec x + c, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ প্রথমে হচ্ছে sec x tan x এর সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র হলো tan x আর sec x tan x এর সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র হলো sec x, এর জন্য আমরা বলে সামেশন দিয়ে দিচ্ছি এবং আমরা যে সূত্র ওই সূত্রটা বসাচ্ছি এই অঙ্কটা এখানে লিখতে হবে। তাহলে আজকে এ পর্যন্ত এখানে শেষ করছি, আগামী দিনের সময় আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।